বিএনপির 28 অক্টোবরের কর্মসূচিও ব্যর্থ হবে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ধ্বংস করেছে, যা আর ফিরিয়ে আনার সুযোগ নেই। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের। মিজান শাজাহানের রিপোর্ট। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় নেতাদের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এই বৈঠকের আয়োজন করা হয়। তিনি বলেন, যারা সহিংসতা সৃষ্টি করে তাদের পরিচয় দুর্বৃত্ত। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে এসব দুর্বৃত্তকে মোকাবেলা করা সম্ভব নয়, তাই সবাইকে সতর্ক পাহারায় থাকার আহ্বান জানান ওবায়দুল কাদের। পুলিশের যে শক্তি আছে, তারা সারা বাংলাদেশের সব জায়গায় তারা পাহারা দিয়ে যে কিছু সব ঘটনা মোকাবিলা করতে পারবে, এমন সতর্ক পাহারা দেওয়া, এটা আমাদের কর্তব্য। গণতন্ত্রের সবচেয়ে খারাপ উদাহরণ পাকিস্তান বাদে বিশ্বের আর কোথাও এখন তত্ত্বাবধায়ক সরকার নেই বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। 10ই ডিসেম্বর বেগম জিয়া দেড় চালাবেন, এমন দম্ভুক্তিও তারা করেছে, ও 10ই ডিসেম্বরের মতো 28 অক্টোবরও তাদের একই পরিণতি। তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থাকে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, এই ব্যবস্থা আর বাংলাদেশে প্রয়োগ করার কোনো বাস্তবতা নেই। আদালত এটা সঠিকভাবে উপলব্ধি করে প্রয়োজনীয় বাস্তবসম্মত ব্যবস্থা নিয়েছেন। এদিকে সন্ধ্যায় বনানী খেলার মাঠে দুর্গাপূজার উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এ সময় তিনি বলেন, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি প্রতিশোধের নেশায় আবারও সক্রিয় হয়ে উঠেছে। 71-এ যারা পরাজিত, তারা পরাজয়ের প্রতিশোধ নিতে চায়। সে পরাজয়ের প্রতিশোধ নিতে গিয়ে তারা এখন গোটা মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে চ্যালেঞ্জ করছে। জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা রুখতে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার তাগিদ দেন ওবায়দুল কাদের। মিজান শাজাহান, এটিএন বাংলা, ঢাকা।